হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আমরাও সবাই ভালো আছি। আমি বর্ষা, ওয়েলকাম ব্যাক টু বর্ষা লাইফস্টাইল চ্যানেল। তো কদিনই আমার ভিডিও বানানো হয়নি, তো এখন দেখো আমি এটা বেসন ভাজা করব। এখন সকাল টিফিনের জন্য, মুড়ি খাওয়ার জন্য, তো আমি এর মধ্যে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি দিয়েছি। তো এর মধ্যে দেখো বেসনটা দিয়ে দিলাম। আমার শ্বশুর শাশুড়ি এসেছে ডাক্তার দেখাবার জন্য, তো সবাই আছে বললে একটু বেশি করেই করে দিচ্ছি। তো আমার হাজব্যান্ড যেহেতু হসপিটাল ফ্রি পায়, তোমাদেরকে এর আগে বলেছিলাম, তো সেই জন্য আমার শাশুড়িকে হসপিটালে ডাক্তার দেখাবে, সেই জন্য ভর্তি করেছি। আর এটা হচ্ছে চিংড়ি মাছ, আজকে পটল দিয়ে চিংড়ি মাছের তরকারি করবো। এখানে দেখো আমি বেসনের বড়া করে হাজব্যান্ডকে আর আমার শ্বশুরকে খেতে দিয়ে দিয়েছি। আর আমার ছেলের খুব শরীর খারাপ, আমারও শরীর খারাপ একটা ছিল, কিন্তু আমার ছেলের খুব জ্বর, কাশি, কেসে কেসে প্রচুর বমি করছে। এই দেখো আমার ছেলে তো বমি করেছে, ও তো ওকে আমি এখন একটু গরম জল খাবো। এই দেখো বমি করেছে, ওইখানে আছে বমিটা। তো আমার ছেলের এত শরীর খারাপ, মানে ও 3-4 দিন স্কুলে যায়নি, টিউশনে যায়নি। এই দেখো একটু গরম জল খাবো ওকে। পরে কিছুই খাবারও খাচ্ছে না, খাবার খাচ্ছে না, আমার ভাবনা যে খাবার খাচ্ছে, তবে বমি করছে, মানে 3-4 দিন কিছুও খায়নি কিন্তু খাবার। তো এই দেখো আমার ছেলে একটু বললো সাইকেল চালাবো, কিন্তু সাইকেলটা ও কিনাই হয়েছে, ও কিন্তু সাইকেল চালানোই হয় না। তো ওর জামাটা চেঞ্জ করলাম, ও আবার বমি করলো, জামাটাতে পড়ে গেছিলো বলে আমার জামাটা চেঞ্জ করলাম। এই দেখো রাস্তায় একটা হাজবেন্ড ধরে দিল, ও কিন্তু চালাতে পারছে না। তো সামনেই 2 মিনিট মতো চালালো, তারপর আবার ঘরে চলে গেলাম, কারণ ও চালাতে পারছে না। দেখো দেখো কেমন করে বসে আছে, তো ও মানে ওর শরীরটা খুবই খারাপ। তো এই দেখো এখানে আমার শ্বশুর বাইরে বসে আছে। তো এটাই বললাম তোমাদের সাথে একটু শেয়ার করি, সেই জন্য আমার কিছুদিন ভিডিও বানানো হয়নি। তো এখন হচ্ছে দেখো বিকেলবেলা, মানে সন্ধেবেলা অন্ধকার হয়ে গেছে, আমি রেডি হয়েছি। তো আমাদের এখানে কদিন আগে বিশ্বকর্মা ঠাকুর বিশ্বকর্মার মেলা লেগেছে, তো আমার যাওয়া হয়নি। আর আমার ছেলে কান্দনা করছিলো যে যাব, তো সেই জন্য ওকে নিয়ে হাজব্যান্ডের সাথে একটু, এই দেখো মেলা আমি তো আসিনি, হাজব্যান্ডের সাথে আমার ছেলে একদিন এসেছিলো, তো শুনেছে যে এখনও মেলা আসছে, তো আমার ছেলে খুব কান্দনা করছিলো। এই দেখো আমার ছেলের জন্য বললাম চ একটু যাই, ছোটোখাটো একটা ভালোই মেলা লেগেছে। তো আমার ছেলের এখন একটু মানে শরীরটা ভালো আছে সন্ধ্যাবেলায়, তো সেই জন্য এলাম আর কি মেলাটা দেখার জন্য। ভাবেন চলো একটু আমারও দেখা হয়ে যাবে, আর ছেলে যেহেতু কাঁদছে, ওর বাবার সাথেও একা আসতে পারতো। তো ছেলে বলছে না তুমিও চলো, তুমিও চলো, কান্না করছিলো, সেই জন্য আমি বললাম না তাহলে আমিও একটু ঘুরে আসি। আর তোমাদেরকে যেটা বলছিলাম আর কি, শাশুড়িকে হাসপাতালে ভর্তি করেছে, কারণ আমার হাজব্যান্ড তো হসপিটাল ফ্রি পায়, তো কি বলো তো প্রত্যেকদিন হসপিটালে যেয়ে যেয়ে তো দেখানো হয় না। তো সেই জন্য বললো একবারে ভর্তি থাকলে কী হবে, যেটা টেস্ট করবার আর করবার, শুধু হাজব্যান্ড গেলেই হবে, তাহলে ভাড়াটাও কম লাগবে আর দেখানোটাও সব কিছু হয়ে যাবে। অনেক বড়ো হসপিটাল IQCT, ওটা ফ্রি পাই আমার হাজব্যান্ড। তো আমরা এখানে কটা টুকিটাকি জিনিস আরে দেখছিলাম যে কিছু নিব না কি, ভালোই কম দামের মধ্যে ছিল, 40-50 টাকার মধ্যে। এই দেখো এটা আমি একটা নিয়েছিলাম, তো চলো দেখি কী কী আছে। আর আমি আবার এটা জানি না কি, আর আমার হাজব্যান্ড বলছে এটা বিড়ি খেয়ে ফেলবার বটে, বাট আমি বলছি এটা কি ছোট মতো, এগুলো দেখো কিছু না আচার রাখার জন্য মনে হয়। তবে এখানে অনেক কিছু খেলনা আছে, সব 40-50 টাকা করেই, বেশি দামের না, সব কিছুই ভালো ছিল কম দামের মধ্যে। তো দেখো আমি বাড়ি চলে এলাম, আর এই কটা জিনিস আমি কিনেছি ছেলের জন্য, কটা খেলবার, আর আমার ঘরের জন্য 3টা জিনিস কিনেছি, তো এগুলো কিনলাম। আর এই দেখো ছেলে আমার খুশি হয়ে গেল। আর বাড়ি এসে বানালাম হচ্ছে লুচি আর পটল চিংড়ি মাছ দিয়ে তরকারিটা তো আছেই। আর আমার ছেলে পপকর্ন কিনেছিল, দেখো খায়নি, ও বলছে না কিছুই খাচ্ছে না। তো লুচিগুলো এখনই বানালাম, তো ঢাকা দিয়ে দেবো, ভালো একটু তোমাদেরকে দেখিয়ে দিই। আর আমার মিক্সারটা খুব ময়লা হয়ে গেছে, ধোয়াই হচ্ছে না। তো পপকর্নটা ও খায়নি, আমি খেয়েছি, আর একটু আছেই।